নমস্কার বিভিন্ন রকম প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজের ডিপার্টমেন্টে ছেলে এবং মেয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে বিস্কুট কোম্পানি থেকে শুরু করে লজেন্স আইসক্রিম কসমেটিক এই সমস্ত বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে ভরপুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে এই সমস্ত কাজগুলি করার জন্য আপনাদের কোনো রকম কোনো কোয়ালিফিকেশান লাগছে না যে কোনো যোগ্যতায় যে কোনো অভিজ্ঞতায় আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজ করতে পারবেন তবে কিছু কিছু ডিপার্টমেন্ট আপনাদের কোয়ালিফিকেশান প্রয়োজন লাগছে যেমন সুপারভাইজার ডেটা এন্ট্রি স্টোর কিপার স্টোর ম্যানেজার সিকিউরিটি গার্ড এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করার জন্য আপনাদের নিম্নে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করার যোগ্যতা থাকলে এই সমস্ত ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতি কী চাওয়া হয়েছে কত টাকা করে বেতন পাবেন কোন কোন ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা বেতন পাবেন কত টাকা কোন কোন লোকেশানের মধ্যে আপনারা কাজ করতে পারবেন ছেলে এবং মেয়েদের বয়স সীমা কী চাওয়া হয়েছে সমস্ত সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে বলবো ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর আপনি যদি এই জবেষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের সরকারি এবং বেসরকারি জব নিউজ রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেব কীভাবে আপনারা আবেদন করবেন এই প্যাকেজিং কোম্পানিতে কত টাকা করে বেতন পাবেন সমস্ত সব কিছু স্টেপ বাই স্টেপ দেখে নেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেজিং কোম্পানির জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নতুন করে প্যাকেজিং কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জব ডেসক্রিপশান বক্সে দেখতেই পাচ্ছেন টোটাল শূন্য পদ দুশো চুয়াল্লিশটি শূন্য পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে এই দুশো চুয়াল্লিশটি শূন্য পদে বর্তমানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এর সঙ্গে সঙ্গে বলে রাখি আপনাদের যাদের কোয়ালিফিকেশান নেই এবং কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নেই তারা কিন্তু লোডিং আনলোডিং প্রোডাক্ট প্যাকেজিং এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোধ কেন আপনার অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী কেন আবেদনযোগ্য ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কাজের ক্ষেত্রে আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিউটি অর্থাৎ কত ঘন্টা করে ডিউটি করতে হবে এই প্যাকেজিং কোম্পানিতে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এইট আওয়ার প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা করে প্রতিদিন ডে ডিউটি করতে হবে আপনাদের এর সঙ্গে সঙ্গে ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ এক ঘন্টা কিন্তু আপনারা টিফিন টাইম এবং রেস্ট টাইমের জন্য এক ঘন্টা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্যালারি অর্থাৎ মাসিক বেতন আপনারা কত টাকা করে পাবেন এই প্যাকেজিং কোম্পানি থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আঠেরো হাজার তিনশো টাকা আপনারা স্টার্টিং স্যালারি পাবেন এবং বাইশ হাজার পাঁচশো টাকায় এই আপনাদের প্রমোশন হতে পারে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটি অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানি থেকে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকম সুযোগ সুবিধার এখানে আছে পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই কোম্পানি থেকে পেয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এস লিমিট অর্থাৎ বয়সসীমা কী চাওয়া হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে আপনারা ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে যে বয়স সীমাটা চাওয়া হয়েছে সেটা হলো আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন উইকলি ওয়ান ডে অর্থাৎ সপ্তাহে কিন্তু একদিন করে আপনারা ছুটি পাচ্ছেন সপ্তাহে ছ দিন করে আপনাদের ডিউটি করতে হবে এর সঙ্গে দেখতে পাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে ফ্রি এটা আপনারা থামবেলেও দেখেছেন এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি দিচ্ছে কোম্পানি থেকে এর জন্য রকম কোনো চার্জ কিন্তু নেওয়া হচ্ছে না বা আপনাদের স্যালারি থেকে রকম কোনো চার্জ কাটা হবে না এটি কিন্তু সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট আপনাদেরকে প্রোভাইড করবে এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন লেবেলিংয়ের কাজে কর্মী নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন অর্ডার ডেলিভারি এর সঙ্গে দেখতে পাচ্ছেন স্ক্যানিংয়ের কাজে কর্মী নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি এই পথটিতে আবেদন করার জন্য আপনাদের এইচএস পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে তবে কিন্তু এই ডেটা এন্ট্রি এই পথটির জন্য আপনারা আবেদন করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টোর কিপার লোডিং অ্যান্ড আনলোডিং এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের পছন্দ অনুযায়ী ভালো মনে হয় সেই সমস্ত ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখে নেব জব লোকেশন অর্থাৎ কোন কোন লোকেশানে আপনারা কাজ করতে পারবেন সেগুলি আমরা স্টেপ বাই স্টেপ দেখে তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কলকাতার মধ্যে আপনি কাজ করতে পারবেন সাউথ টোয়েন্টি ফোর পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আপনি কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নর্থ টোয়েন্টি ফোর পরগনাস অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মধ্যে আপনি কাজ করতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন আগরপাড়া নিউ টাউন এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন হাওড়া এছাড়া দেখতে পাচ্ছেন ধুলাগড় এর সঙ্গে দেখতে পাচ্ছেন বাঁকুড়া দেখতে পাচ্ছেন বর্ধমান এই সমস্ত বিভিন্ন লোকেশানে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন তো যে সমস্ত লোকেশানগুলি আপনাদের বাড়ির ডিস্টেন্স অনুযায়ী ভালো মোটামুটি সুবিধা হয় আপনাদের সেই সমস্ত লোকেশানে কিন্তু আপনারা আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন এই প্যাকেজিং কোম্পানিতে কাজের জন্য এখানে আপনাকে অফলাইনের মধ্যে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এই স্যারের কন্ট্রাক্ট নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে গিয়ে কিন্তু একটি কলের মাধ্যমে আপনারা সমস্ত সবকিছু বিষয়টি জানতে পারবেন কোন কোন ডিপার্টমেন্টে আপনারা কত টাকা স্যালারি পাবেন কোন কোন লোকেশানে আপনারা কাজ করতে পারবেন সমস্ত সব কিছু কিন্তু এইচআর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে যান এইচআর মাধ্যমে সমস্ত সব কিছু বিষয়টি জেনে নিন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আর এখনও যদি জব স্টোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের সরকারি এবং বেসরকারি জব নিউজ রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ধন্যবাদ